নমস্কার, আজকে আমরা শুনব শ্রী স্বপন কুমারের সৃষ্টি গোয়েন্দা দীপক চ্যাটার্জির গল্প বিফল স্বপ্নর দ্বিতীয় এবং অন্তিম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনও অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। এক যে ছিল প্রিয়াঙ্কার সঙ্গে আছি থাকবো মেম্বারশিপ ক্লাবের কথা ভুলবেন না। এই ক্লাবের মেম্বাররা পাচ্ছেন সপ্তাহে একটি অতিরিক্ত গল্প। এই ভিডিওর তলায় কিংবা চ্যানেলের পেজে একটি জয়েন বাটন আছে, জয়েন বাটনটি ক্লিক করে মাসে মাত্র 29 টাকায় জয়েন করে ফেলুন সঙ্গে আছি থাকবো মেম্বারশিপ ক্লাব। যারা আইফোন ইউজ করছেন তাদেরকে জানিয়ে রাখি আইফোনে সাধারণত জয়েন বাটনটি দেখা যায় না, কাজেই আপনারা যদি জয়েন করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে করতে পারেন। প্রথম পর্বে আমরা শুনলাম যে নিজের কলেজের বন্ধু বিকাশবাবুর রিকোয়েস্টে দীপক হীরাপুরে এসেছে। সেখানকার একটি ফ্যাক্টরিতে বিকাশবাবু ভালো পোস্টে কাজ করেন, ম্যানেজার। রহস্যজনক ঘটনা হচ্ছে সেই কারখানার সাম্প্রতিককালে দুটো অন্য ম্যানেজার রহস্যজনকভাবে মারা গেছে, মানে তাদের মৃত্যু স্বাভাবিক বলে মনে হচ্ছে না আপাত দৃষ্টিতে। এছাড়াও ওই ফ্যাক্টরির জমি ওই জায়গাটা নিয়ে একটা গুজব আছে হীরাপুরে যে ওই জায়গাটা হন্টেড, ওখানে রাত্রিবেলা নানান রকম প্রাণীকে ঘুরে বেড়াতে দেখা যায় এবং ওখানে ওদের সামনে যদি কেউ পড়ে যায় তাহলে সে নাকি আর প্রাণ নিয়ে ফিরতে পারে না। দীপক যখন ট্রেনে করে আসছিল হীরাপুরে তখন এক রহস্যজনক ব্যক্তির সাথে তার দেখা হয়। ভদ্রলোক জেচে এসে দীপকের সাথে একটু বেশি ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করেন এবং সেই একই ভদ্রলোককে দীপক হীরাপুরে নদীর ধারে আবার দেখে। এবার সেই লোকটি কেন দীপকের চারপাশে ঘোরাফেরা করছে সেটা এখনো বোঝা যাচ্ছে না। তবে প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখলাম যে দীপক যখন রাত্রিবেলা ইনভেস্টিগেট করতে যাচ্ছিল কারখানার দিকে তখন এক বিশালকায় প্রাণীকে সে নিজের তরফে আসতে দেখে, দেখে সে নিজের বন্দুক থেকে গুলিও ছোড়ে কিন্তু ধরা কেউ পড়েনি। দেখা যাক এই অন্তিম পর্বে কিভাবে এই মিস্ট্রি সলভ করে গোয়েন্দা দীপক চ্যাটার্জি। শুরু করছি বিফল স্বপ্নর দ্বিতীয় এবং অন্তিম পর্ব। পরদিন খুব ভোরেই কার ডাকে দীপকের ঘুম ভেঙে যায়। চোখ মেলে দীপক দেখতে পায় তার সামনেই দাঁড়িয়ে আছে তার বন্ধু ও সহকর্মী রতনলাল। একিরে, তুই হঠাৎ এত ভোরে? কয়েকটা কাজ ছিল কলকাতায়, তা তো জানিস, সেগুলো শেষ হয়ে গেল তাই ভাবলাম একবার হীরাপুর থেকে বেরিয়ে আসি। তারপর এদিকে কত দূর? এখানকার মিস্ট্রি এখনো আনসলভড রয়ে গেছে। আমি এখনো আধারে ঘুরে বেড়াচ্ছি, শুধু একটা চাবির আস্বাদন, কিন্তু স্ক্রুটা এখনো খুঁজে বের করতে পারছি না, বুঝলি। আশ্চর্য, এখানকার কেসটা সত্যি এতটাই জটিল নাকি? শুধু জটিল নয়, রীতিমতো জটিল, রহস্যের সব কোটি সামনে, কিন্তু আসল নায়ক যে কে তাই বের করতে পারছি না। তাছাড়া এতে তার স্বার্থই বাকি। স্বার্থ নেই অথচ এভাবে কাজ করছে, এটা কি করে সম্ভব? হয়তো স্বার্থ কিছু একটা আছে, আমরাই ঠিক তা বুঝতে পারছি না। সবসময় সকলের সঠিক স্বার্থ মানুষ তো বুঝে উঠতে পারে না, তাই তাকে এখনো ভিড়ের মধ্যে থেকে খুঁজে বের করতে পারিনি আমি। তাকে এখনো খুঁজে পাসনি? না রে, ব্যাপারটা কি জানিস, কবির ভাষায় বলতে গেলে বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর। নানা রূপে তাদের দেখছি বটে, কিন্তু কে যে ঈশ্বর, মানে কে যে আসল নায়ক? বুঝলাম বুঝলাম, কিন্তু কলকাতায় যাবি কবে? এই কেসের ওপর যবনিকাবাদ না হওয়া পর্যন্ত তো নয় ভাই। দীপকের স্বরে দৃঢ়তা। হঠাৎ দরজার সামনে শোনা গেল কণ্ঠস্বর, দেখা গেল অতুল্য ঘোষ পায়ে পায়ে ঘরের মধ্যে প্রবেশ করছেন।
অতুল্য ঘোষ বোধহয় দীপকের শেষ কথাগুলো শুনতে পেয়েছিলেন, তাই তিনি বললেন, যবনিকাপাত হওয়ার আগে কিন্তু আমাদের এখান থেকে সরে পড়া উচিত, যেভাবে একটির পর একটি কাণ্ড ঘটে চলেছে। আবার কি কাণ্ড ঘটলো অতুল্যবাবু? মারাত্মক ব্যাপার ঘটে গেছে স্যার। এবার ফাঁড়াটা ম্যানেজার বাবুর ওপর দিয়ে না গিয়ে গেছে একজন মজুরের ওপর দিয়ে। ফাঁড়া? আপনার কথাটা ঠিক বুঝতে পারছি না। একজন মজুরকে কে যেন খুন করেছে স্যার, ঠিক যেভাবে আগে দুজন ম্যানেজার বাবু খুন হয়েছিলেন সেইভাবে গলা টিপে মারা গিয়েছে। এই যে সেই ভূতেরই কীর্তি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভূতের কীর্তি? নিশ্চয়ই স্যার। কাল রাতে যখনই ভূতটাকে দেখা গেল তখনই জানি এমন একটা কিছু ঘটবে। তাছাড়া আপনি আবার তার দিকে বন্দুক ছুঁড়ে তাকে আরো রাগিয়ে দিয়েছেন। বড্ড বাজে বকেন আপনি অতুল্যবাবু। যাকে, বিকাশ কোথায় বলুন তো? তিনি সংবাদ পেয়ে ওদিকেই গেছেন, তার কথাতেই আমি আপনাকে জানাতে এসেছিলাম। বেশ করেছেন, এবার দয়া করে আমাদের নিয়ে চলুন সেখানে। রতন, আয় আমার সাথে। দুজনে অতুল্যবাবুকে অনুসরণ করে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। ফ্যাক্টরি থেকে কিছু দূরে বস্তির প্রান্ত ভাগে একটা বাংলোর মতো জায়গা, ঠিক সেখানেই চিত হয়ে পড়ে আছে একটি দীর্ঘকায় বলিষ্ঠ মানুষের মৃতদেহ। শান্ত স্থির মৃতদেহটা যেন এই মাত্র ঘুমিয়ে পড়েছে। কয়েকটি মুহূর্তের মধ্যে যাকে এভাবে মৃত্যুর হিমশীতল কোলে ঢলে পড়তে হয়েছে, ঘণ্টা কয়েক আগেও সে ছিল জীবিত সুস্থ। চারপাশে অনেক লোক এসে জমেছিল, কৌতূহলী মিলের শ্রমিকদের মাঝে আজ ভয়ের সঞ্চার হয়েছে। এতদিন শুধু ম্যানেজাররাই নিহত হয়েছেন, মিলের শ্রমিকদের মধ্যে তাই ততটা আতঙ্কের সঞ্চার হয়নি, কিন্তু আজ এই শ্রমিকের মৃত্যুতে তাদের সাহসের বাঁধ ভেঙে গেছে। সকলের চোখে মুখে আতঙ্কের ছায়া। দীপককে দেখে বিকাশবাবু এগিয়ে এসে বলেন, ইট ইজ সিওরলি এ কেস অফ হোমিসাইড। এটা যে নিশ্চিত খুন এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই রে। আর খুনের উদ্দেশ্যটাও তো স্পষ্ট নয়। তার মানে? দীপক বিকাশবাবুর কানে কানে বলে, মজুরটার ডান হাতটা ভালো করে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে। বিকাশবাবু দেখেন মজুরটার ডান হাতে একটি ক্ষত চিহ্ন, অনেকটা গর্ত হয়ে গেছে। এক্ষুনি থানায় খবর পাঠাও বিকাশ, কেসটা ভালোভাবে তদন্ত হওয়া উচিত। আর তুমি পারো তো এক্ষুনি বাংলো চলে এসো। বেশ, আমি যাচ্ছি। কুলিদের সর্দারকে দিয়েই খবরটা পাঠানো যাক, কি বল? সেটাই ভালো হবে। তোমাদের অতুল্য ঘোষের ওপর আমার কোনো আস্থা নেই, দিনরাত ভূতের ভয়ই অস্থির। অতুল্য ঘোষকে শুনিয়ে দীপক জোরে জোরে কথাটা বলল। তা তো বটেই স্যার। আপনি কি মনে করেন স্যার, এগুলো ভূতুড়ে কীর্তি নয়? ভূত ছাড়া মানুষ কি কখনো এমন করে কোনো মানুষকে খুন করতে পারে? নিশ্চয়ই আমি এটাকে মানুষের কীর্তি বলেই মনে করি অতুল্যবাবু। এটা যে কোনো একজন মানুষের কীর্তি সে সম্বন্ধে আমার এতটুকু সন্দেহ নেই। আমি হলপ করে বলতে পারি যে সেদিন মেশিনের নাটটা খুলে রেখে ফ্যাক্টরিতে দুর্ঘটনা ঘটিয়েছিল যে লোক, এই হত্যাকাণ্ড তারই কীর্তি। যাক, আপনি ওসব জটিল ব্যাপার বুঝতে পারবেন না অতুল্যবাবু। এর মিস্ট্রিটা যদি সলভ করা এতই সহজ হতো তাহলে অনেকদিন আগেই এসবের অবসান ঘটতে পারত। কিন্তু আমার ধারণা এর পেছনের রহস্য আমি নিশ্চয়ই খুঁজে বের করতে পারব। দীপকের কণ্ঠস্বর তীক্ষ্ণ। অতুল্যবাবু কেমন যেন ভ্যা ব্যাচাকা খেয়ে গিয়েছিলেন, এবার আমতা আমতা করে বললেন, কিন্তু বুঝলাম সেই প্রেতাত্মা। প্রেতাত্মার সমাধানও আমি ইতিমধ্যেই করে ফেলেছি, কিন্তু সব কিছু না জেনে আগে এক্সপোজ করতে চাই না। যাক বিকাশ, তুমি এবার কুলিদের সর্দারকে একটু ডেকে দিও, আমি শুধু তাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই। বিকাশবাবুর নির্দেশে ফ্যাক্টরির স্টোর কিপার হরদেও পাণ্ডে কুলিদের সর্দার ঝুমরুকে ডেকে আনল। বিরাট পেশিবহুল দেহ ঝুমরুর, কালো, চেহারার মধ্যে একটা নির্ভীক বলিষ্ঠতা প্রথম দর্শনেই চোখে পড়ে। ঝুমরু সর্দার এসে বিকাশবাবুকে সেলাম ঠুকে দাঁড়ায়। বিকাশবাবু বলেন, এই বাবু তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করবেন ঝুমরু। কি কথা বাবু? তুমি এই লোকটাকে নিশ্চয়ই চেনো ঝুমরু, যে কাল রাতে মারা গেছে? হ্যাঁ বাবু, ওর নাম মংলু আছে। ছোকরার শরীরে খুব তাগত ছিল বাবু, খুব খাটতে পারত, তবে স্বভাব চরিত্র কোনোদিনই ভালো ছিল না। তা বুঝেছি। বাড়ির সকলের সঙ্গে বোধহয় খুব ঝগড়া করতো, তাই না? ঠিক বলেছেন বাবু, প্রায় বাড়ি ফিরতো বেশি রাতে, বউকে মারধর করতো, বাবা মার সঙ্গেও ঝগড়া করতো।
বাড়ি কারো কথা শুনতো না, বাড়ির সকলে তাই ওর উপর বিরক্ত হয়ে উঠেছিল। কেউ ওকে বেশি রাতে বাড়ি থেকে বার হতে বারণ করতো না। তা তো বটেই, আর সেই জন্যই তো যত গণ্ডগোল। ওর বাড়ির লোকেরা বলতো আজকাল ভয়ানক চিকাসের উপদ্রব, এখন বেশি রাত অবধি ঘোরাফেরা করা উচিত নয়। কিন্তু ও এমনি এক গুঁয়ে যে কারো কোথায় কোনোদিন কান দিত না। এই চিকাসটা কি? বাধা দিয়ে রতন জিজ্ঞেস করে। ওরা ভূত প্রেত আত্মাকে চিকাস বলে, কথাটা বললেন বিকাশ রায়। আর ঠিক বলেছেন বাবু, ও ছোকরাটা যে এমনি বেঘরে প্রাণ হারাবে তা আর কেউ না জানুক, আমি ওর ধরন ধরন দেখেই আন্দাজ করেছিলাম। ওর ধরন ধরনে কোনো পরিবর্তন দেখেছিলে নাকি সাম্প্রতিককালে? ও সে কথাটা এমন কিছু নয় বাবু, ও কেমন লুকিয়ে লুকিয়ে বেড়াতো আজকাল, কারোর সঙ্গে বেশি কথা বলতো না, চুপচাপ একা একা কি ভাবতো, মানে এটা কিছু যেন দিন রাত চিন্তা করতো। বুঝেছি, তুমি এখন যেতে পারো ঝন্ডু, ওর বাড়িতে গিয়ে খবরটা এখন বলতে পারো। বিকাশ, তুমি সরকার মশাইকে দিয়েই থানায় খবরটা পাঠাতে পারো, আফটার অল ইটস এ কেস অফ কালপেবল হোমিসাইড। আমি যাবো তাহলে, যত চাপ আমার উপর। বিড়বিড় করতে থাকেন অতুল্য ঘোষ। আপনি যান, থানার কর্তব্য কাজ থানা করুক, আমরা বরং এখন খেয়ে দিয়ে একটু আরাম করি। চলো বিকাশ, চল রতন। সকলকে নিয়ে দীপক সজোরে বাংলোর দিকে পা বাড়ায়। দুপুরের আহারের পর বাংলোর একটি ঘরে গোপন বৈঠক বসেছে। বৈঠকে উপস্থিত ওরা চারজন, দীপক, রতন, বিকাশ রায় আর তার মেয়ে অনিতা। দীপক নিশ্চিন্ত মনে বসে সিগারেট টেনে চলেছিল। বিকাশ রায় প্রশ্ন করেন, তখন মৃত লোকটির ডানাতের দিকে চেয়ে কি যেন বলতে চেয়েছিলে তুমি? বলতে চেয়েছিলাম কেন হতভাগ্য লোকটিকে এভাবে মৃত্যুবরণ করতে হলো, কেন বলো তো? হ্যাঁ, আমিও ঠিক বুঝে উঠতে পারিনি। এই লোকটাই হচ্ছে তোমাদের অশরীরী প্রেতাত্মার আসল কায়া। আমার মনে হয় কারোর নির্দেশেই ও এই কাজ করে চলেছিল। কাল আমি ওর ডান হাত লক্ষ্য করে যে গুলি ছুঁড়েছিলাম তার ঠিক জায়গাতেই বিদ্ধ হয়েছিল। আমার গুলি খেয়ে লোকটা বেদনায় আর্তনাদ করে উঠেছিল, তখনই আমি বুঝতে পারি যে ও জখম হয়েছে। এবার অতি সহজেই ওকে খুঁজে বের করতে পারবো জানতাম, কিন্তু তার আগেই যে এমনভাবে ওরা ওকে হত্যা করবে তা আমি কল্পনা করতে পারিনি। ব্যাপারটা তাহলে রীতিমতো জটিল। ঠিকই বুঝতে পেরেছো অনিতা, মোটা টাকা কবুল করে লোকটাকে চুক্তিবদ্ধ করা হয়েছিল। দু পায়ে দুটি কাঠের বা বাঁশের লম্বা রণপা লাগিয়ে সারা গা কালো কাপড়ে আবৃত করে ভয় দেখিয়ে বেড়াত। কিন্তু এতে ওর স্বার্থটা কি? স্বার্থ ওর নয়, যারা ওকে নিযুক্ত করেছে স্বার্থ তাদের। আর সেই বড় বড় পায়ের চিহ্ন কাকাবাবু? মনে হচ্ছে লম্বা কাঠের রণপা দুটি এমনভাবে তৈরি ছিল যে তাতে ঠিক 10-12 ইঞ্চি লম্বা ছাপ পড়তো মাটির উপর। সেগুলো আসল কোনো জন্তুর পা নয়, ছাপগুলো নকল কাঠের পায়ের। একটা জিনিস বোধ হয় লক্ষ্য করনি, ছাপগুলো দেখা গেছে সব ফ্ল্যাট, কিন্তু সাধারণ মানুষের পায়ের ছাপে আগা আর গোড়ালির মাঝের অংশের ছাপ ভালোভাবে পড়ে না। কিন্তু দীপক হঠাৎ সোজা হয়ে উঠে দাঁড়ায়, সকলে অবাক হয়ে তাকায় তার মুখের দিকে। দরজার দিকে দ্রুত পায়ে এগিয়ে যায় দীপক। বাইরে শোনা যায় পদশব্দ, কে যেন দ্রুত পায়ে বারান্দা দিয়ে হেঁটে চলে গেল। দীপক এগিয়ে গিয়ে দরজা খুলে ফেলে, কিন্তু সেখানে কাউকেই দেখা যায় না। একজন লোক বোধ হয় আড়ি পেতে আমাদের কথা শুনছিল দীপক, কিন্তু তুমি তা বুঝলে কি করে বলো তো? দরজার কিহুল দিয়ে যখনই আলোক রশ্মি আসা বন্ধ হয়ে গেল তখনই বুঝলাম নিশ্চয়ই কেউ একজন দাঁড়িয়েছে ওখানে। কিন্তু সেই কি আসল কালপ্রিট নাকি, সে সম্বন্ধে নিশ্চিত করে কিছুই বলা যায় না বিকাশ। কোনো অনুচরও হতে পারে, কিন্তু ওই কাগজটা কোত্থেকে এলো? কথা শেষে দীপক এগিয়ে গিয়ে এক টুকরো কাগজ কুড়িয়ে নেয়। দেখা যায় সেটা একখানা চিঠি, বোধহয় যে লোকটি তাদের কথা শুনবার জন্য উৎকর্ণ হয়েছিল তার পকেট থেকেই পড়ে গেছে।
দীপক খুলে দেখল তাতে গোটা দুয়েক কথা লেখা, কোম্পানির বাগান, রাত দুটো। বিকাশবাবুও দীপকের সঙ্গে বাইরে এসে দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, আশ্চর্য, লোকটা তাহলে নিশ্চয়ই ওই দলের সঙ্গে কোনোভাবে জড়িত। ওকে ধরতে পারলে হয়তো অনেক কথাই জানতে পারা যেত। কিন্তু আমাদের অ্যালার্ট হওয়ার সঙ্গে সঙ্গে ও গা ঢাকা দিয়েছে। লোকটার বুদ্ধি যে নেহাত কম নয় তা তো বোঝাই যাচ্ছে, কিন্তু এত বুদ্ধিমান হয়েও সে এটি ফেলে গেল কেন, তাই তো আমিও বুঝতে পারছি না। ইট লুকস লাইক এ পাজল। এটা তো অনেকটা ধাঁধার মতো লাগছে। দীপক বিকাশের দিকে চেয়ে প্রশ্ন করে, আচ্ছা কোম্পানির বাগানটা কোথায় বিকাশ? আমাদের ফ্যাক্টরি থেকে দূরে একটা জঙ্গলা মতো জায়গা, আমাদের ফ্যাক্টরি কম্পাউন্ডের বাইরে। বুঝেছি, ভালোই হলো, নিমন্ত্রণটা যথাসময় রক্ষা করা যাবে। দীপকের স্বর রহস্যময়। বিকেলের দিকে একজন নাদুষ্ণুদুষ চেহারার ভদ্রলোককে বাংলোর সামনে এসে ডাকাডাকি করতে দেখা গেল। অতুল্য ঘোষ তাকে সঙ্গে করে বাংলোয় নিয়ে এসেছেন, সে স্থানীয় থানার দারোগা, নাম বামাপদ বক্সি। বিকাশ, দীপক, রতন ইত্যাদি তাকে দেখে বাইরে বেরিয়ে আসে। নমস্কার দারোগা বাবু, বিকাশ রায় শুরু করেন, আমি এই ফ্যাক্টরির নতুন ম্যানেজার বিকাশ রায়। একটা খুন হয়েছে এখানে, মিলের মজুর মংলু। মৃত্যুর কারণ? বোধহয় গলা টিপে মারা হয়েছে, গলার দুপাশে নীল দাগ দেখতে পাওয়া গেছে। আপনি? উনি আমার বন্ধু প্রাইভেট ডিটেকটিভ দীপক চ্যাটার্জি, আর ইনি ওর সহকারী রতনলাল। হো হো করে হেসে ওঠে ফ্যাটি বামাপদ। বলে, শখের গোয়েন্দারা কি আর এসব জটিল রহস্য ভেদ করতে পারে? এ নিয়ে বুঝি তিনটে হলো। আপনি কতদিন এই লাইনে আছেন? 9 বছরের কিছু বেশি। পুলিশ বিভাগের সকলে এক ডাকে চিনবে আমাকে। কেন, আপনি এর আগে বামাপদ বক্সির নাম শোনেননি নাকি? ও, আপনি সেই খ্যাতনামা বামাপদ বক্সি? হ্যাঁ হ্যাঁ, আপনার নাম বহুবার শুনেছি বটে। দীপক বিনা কারণেই বামাপদ সুখ্যাতি করে, অথচ রতন স্পষ্টই জানে বামাপদ বক্সি নামধারী কোনো দারোগার নাম সে ইহ জীবনে শোনেনি। শুনবেন বই কি? অত্যন্ত মোটা লোক, বোকার মতো হাসলে কত কুশ্রী দেখায়, এ যেন তার জীবন্ত দৃষ্টান্ত। ধরুন গিয়ে এই কবছরে 47টা জটিল কেসের সমাধান করেছি, 23টা চুরি, 9টা পকেটমার, 3টে রাহাজানি, এছাড়া খুন, গুম, স্বদেশি ডাকাতি, অ্যাবডাকশন, কত কি। সত্যি আপনার মতো যোগ্য লোক আমাদের গর্বের বস্তু। যাকে, মৃতদেহটা কোথায়? ফ্যাক্টরির একটা ঘরের মধ্যে টেনে নিয়ে গিয়ে রাখা হয়েছে। ভেরি গুড, চলুন সেদিকে এগোনো যাক। মৃতদেহ দেখে বামাপদ বলে, এবারের মৃত্যুটা কিন্তু অন্যরকম দেখছি, গলায় দাগ থাকলেও ডান হাতের এই ক্ষত চিহ্ন। হ্যাঁ, ওটা আমারই কীর্তি। তাহলে গোটা কাহিনীটা একটু শুনুন। দীপক প্রেতাত্মা আর গুলি করার কাহিনীটা বামাপদকে খুলে বলে। বামাপদ বলে, লাশটা মর্গে পাঠাবার ব্যবস্থা আমি করছি, কিন্তু ওরা যদি মংলুকে এই কাজে নিযুক্ত করে থাকে তবে তাকে হত্যা করলো কেন? হয়তো মংলু খুব বেশি টাকা দাবি করেছিল, কিংবা অন্য কোনো কারণও হতে পারে। হয়তো ডান হাত জখম হওয়ার পর আমরা ওকে চিনতে পারবো এবং ওকে অ্যারেস্ট করে সব কথা জানতে পারবো, সেই ভয়েই ওর মুখ চিরদিনের মতো বন্ধ করে দিয়েছে। আপনার বুদ্ধির সত্যি প্রশংসা করি দীপকবাবু। এর আগে কি মৃতদেহ কখনো পুলিশ সার্জনকে দিয়ে পরীক্ষা করানো হয়েছিল? না, প্রথমে তো সাধারণ কেস বলেই এটাকে গ্রহণ করেছিলাম, কিন্তু পরপর এতগুলো খুনোখুনি যে ঘটবে তা আগে কে জানতো বলুন। যাক, আপনি যখন বলছেন এবার পুলিশ সার্জনকে দিয়ে মৃতদেহ পরীক্ষা করাবো আমরা। রাতের কালো ছায়া গভীর হয়ে ওঠে,
নিঃশব্দে প্রেতায়িত দীর্ঘশ্বাসের মতো রাত্রির কালিমা দিক বিদিক আচ্ছন্ন করে ফেলতে থাকে। সোঁ সোঁ শব্দে হাওয়া বইছে, ঠান্ডা জলো হাওয়ার সকরুণ বিষণ্ন কান্না, শীতার্ত বাতাস বয়ে চলেছে একটানা, আকাশের বুকে পুঞ্জ পুঞ্জ মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের চমক, সশব্দ গর্জন। এই প্রাকৃতিক বিপর্যয়কে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে দুজন লোককে এগিয়ে চলতে দেখা গেল। ভালো করে লক্ষ্য করলে দেখা যেত এরা দুজন হচ্ছে ডিটেকটিভ দীপক চ্যাটার্জি আর তার সহকারী রতনলাল। রতনলালের দিকে চেয়ে দীপক বলে, তুই কোম্পানির বাগান থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকবি, যদি এটা ওদের ফাঁদ হয় তবে তুই আমাকে ফলো করবি, যদি ওরা আমাকে কোনো রকম বিপদে ফেলে তবে আজ রাতেই থানায় গিয়ে ফ্যাটি বামাপদের শরণাপন্ন হবি, বুঝেছিস? আর যদি দেখি লোক মাত্র দু একজন তবে আমরা ওদের কাবু করতে পারব, আমি হুইসেলে ফুঁ দিয়ে ওদের আক্রমণ করব, তুই সঙ্গে সঙ্গে আমাকে সাহায্য করবার জন্য ছুটে আসবি। ওকে। তারপর অজস্র নীরবতা। কিছুটা এগিয়েই একটা বড় আম গাছ। দীপক রতনের হাতটা টিপে ইশারা করে সেই গাছের আড়ালে তাকে লুকিয়ে পড়তে বলে। সেখান থেকেই নিকটবর্তী সবকিছু বেশ ভালো করে দেখা যায়। দীপকের ইশারা মতো রতন সেই গাছটার আড়ালে গিয়ে দাঁড়ায়। রতনকে ঠিকমতো দাঁড়াতে দেখে দীপক নিশ্চিন্ত মনে এগিয়ে যায়। রেডিয়ামের ডায়ালযুক্ত হাতঘড়িটার দিকে তাকিয়ে দেখে রাত তখন 12:30। দীপকও কিছুটা এগিয়ে ঠিক কোম্পানির বাগানের মাঝামাঝি একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়ায়। তাদের এখনো ঘন্টা দেড়েক অন্তত অপেক্ষা করতেই হবে, কিন্তু তাদের অপেক্ষা করতে হলো না বেশিক্ষণ। মিনিট দুয়েক পরেই হঠাৎ কোথা থেকে যেন ভেসে এলো একটা তীব্র হুইসেলের শব্দ। একটানা তীক্ষ্ণ শব্দের তরঙ্গ যেন কেঁপে কেঁপে দূর দূরান্তরে ভেসে যায়। মানুষের মন যেন মুহূর্তের মধ্যে সেই শব্দের তোলায় রন রন করে ওঠে, আবার বলিষ্ঠতা হয় স্তিমিত, জেগে ওঠে অকারণ অহেতুক ভয়। আর একবার ভেসে আসে সেই বাঁশির শব্দ। তারপরেই শোনা যায় একটা আর্তচিৎকার, মুমূর্ষ মানুষের করুণ অন্তিম কাতরতা সেই বাতাসকে ভারী করে তোলে। অল্প দূরেই শোনা যায় ধস্তাধস্তির শব্দ। দীপক ও রতন একসঙ্গে ছুটে যায় শব্দ লক্ষ্য করে। রতনের প্রতি যে নির্দেশ দেওয়া ছিল তাও যেন সম্পূর্ণ ভুলে যায় সে। দুজন লোক যেন ক্ষিপ্তভাবে পরস্পরকে আক্রমণ করেছে, রাতের নিবিড় আধার ভেদ করে ওদের চেনা যায় না, বোঝা যায় না ওরা কে, কেনই বা তারা পরস্পরের প্রতি এমন তীব্র জিঘাংসায় মেতে উঠেছে। অকস্মাৎ শোনা যায় একটা পিস্তলের শব্দ। দীপক দূর থেকে শব্দ শুনে ব্ল্যাঙ্ক ফায়ার করেছে, কিন্তু ওধার থেকে কোনো প্রত্যুত্তর এলো না। দীপক দ্রুত পায়ে এগিয়ে গেল। একজন লোক কোম্পানির বাগান পেরিয়ে ছুটে যাচ্ছে বলে মনে হল। দূরে, অনেক দূরে মিলিয়ে গেল তার অপশ্রীয়মান দেহ। একটি মানুষের দেহের সঙ্গে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে পড়ল দীপক। কিন্তু এ কি, মানুষটির দেহে আর প্রাণ নেই। রতনও ততক্ষণে এসে পড়েছে। রতন এসে টর্চ ফেলে মৃত লোকটির মুখের ওপর। কিন্তু এ কি, মৃত লোকটি আর কেউ নয়, স্বয়ং ফ্যাক্টরির সরকার বাবু অতুল্য ঘোষ। সেদিনও বিকেলে এর সাথে কথাবার্তা হয়েছে। মৃতদেহের গলায় পূর্ববৎ নীল দাগ, একেও গলা টিপে হত্যা করা হয়েছে বলে মনে হয়।
দীপককে যেন অত্যন্ত উত্তেজিত বলে মনে হয়। আমি জানতাম, আমি আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু এতটা পারিনি। কি ভয়ানক, কি বিভৎস। রতনও কথা বলে না, তার কথাও ঘটনার এই আকস্মিক পরিস্থিতিতে কেমন যেন রুদ্ধ হয়ে এসেছিল। দীপক চারদিকে টর্চের আলোক রেখা ফেলে দেয়। কি একটা জিনিস মৃতদেহের কাছেই পড়ে আছে দেখা গেল। দুজনে এগিয়ে গিয়ে তুলে নেয় সেটা। একটা লাল রঙের রুমাল পড়ে থাকতে দেখা গেল। রুমালের কোণে ইংরেজি হরফে একটি কথা লেখা, বি। বারবার এই মারাত্মক বি, রতন বলে। কিন্তু ওই বিয়ের রহস্য কি কোনোদিন ভেদ হবে না নাকি? ভেদ আগেই হয়েছিল রতন, কিন্তু সময়ের সামান্য গোলমালের জন্য সে ধরা পড়ল না। উপরন্ত একজন নিরপরাধ লোক নিহত হল, অথচ কে? দীপক রিভলভারটা ঝোপের দিকে উদ্যত করে কঠোর স্বরে প্রশ্ন করে, আমি স্যার, মানে যদি কিছু মনে না করেন। কথা শেষে দেখা যায় ঝোপের মধ্যে হতে বের হয়ে আসে স্বয়ং লোকেন হালদার। আপনি এখানে? আগে দাঁত দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ খুনোখুনির ব্যাপার দেখে ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছিলাম স্যার। ও কি ভয়ানক, কি ভয়ানক! তা তো বুঝলাম, কিন্তু রাত 12:30 একটা সময় এই পথ দিয়ে যাওয়াটা কি সন্দেহজনক নয়? সন্দেহ যদি হয় তো সন্দেহ নিয়েই চুপ করে বসে থাকুন মশাই। আমি কোথায় মরতে মরতে বেঁচে গেলাম আর আপনি বলেন কি না? কথা শেষ না করি হনহন করে লোকেন হালদার অদৃশ্য হয়। রতন দীপককে জিজ্ঞেস করে, লোকটাকে কি এই গ্রাউন্ডে অ্যারেস্ট করা চলে না দীপক? পাগল নাকি, ওর বিরুদ্ধে প্রমাণ কোথায়? আর ও শুধু এই ব্যাপারের একটা অংশ মাত্র। মানে একটা ত্রিভুজের একটা বাহু। সেসব কথা পরে হবে, এখন চলো বিকাশকে খবরটা দিয়ে ফ্যাটি বক্সিকে জানাতে হবে। দুজনে দ্রুত পদে ফ্যাক্টরির দিকে পা বাড়ায়। পরদিন সকাল থেকে সারা হীরাপুরে যেন তোলপাড় শুরু হয়ে যায়। কোম্পানির বাগানে মৃতদেহ পাওয়া গেছে, আর সেই মৃতদেহ ফ্যাক্টরির সরকারবাবু অতুল্য ঘোষের। যে অতুল্য ঘোষ কথায় কথায় ভূতের ভয়ে জড়সড় হয়ে উঠত, সেই কিনা শেষে ভূতের হাতে প্রাণ হারালো। সেদিন সকালে রতন যখন দীপককে এই ঘটনার কথা বলছিল, তখন দীপক কিন্তু অন্যমনস্কভাবে চেয়েছিল খবরের কাগজের একখানা পাতার দিকে। কি দেখছিস, কি অত মনোযোগ দিয়ে বলতো? এই যে বিজ্ঞাপনের এই ছোট্ট অংশটা দেখছি। কিসের বিজ্ঞাপন? রতন বিজ্ঞাপনটি মনোযোগ দিয়ে দেখতে থাকে। আমরা হীরাপুর আয়ন অ্যান্ড স্টিল ফ্যাক্টরির 3 ম্যানেজার মিলে ঠিক করেছি যে এই ফ্যাক্টরিটি উপযুক্ত মূল্যে যে কোনো ভালো লোকের কাছে বিক্রি করব। আমরা সকলে হীরাপুরে যাচ্ছি, সেখানেই ক্রেতারা খোঁজ করতে পারেন। অম্বিকা প্রসাদ আগরওয়ালা, অর্ধাংশের মালিক, হীরাপুর আয়ন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি। তাহলে তো এটা একটা বেশ বড় ক্লু, কি বলিস? নিশ্চয়ই, আমি আজই এই রহস্যের সমাধান করব। অবশ্য আমাকে আজ নিরালা লজে হানা দিতে হবে এই রহস্য সমাধানের জন্য। কি নিরালা লজ? কোম্পানির বাগানের পাশে একখানা বড় বাড়ি। সেখানে কি অনুসরণ করতে পারো বন্ধু? তবে সব কিছু ক্রমশ প্রকাশ্য। রাত নামে, নিষ্পন্দ পৃথিবীর বুকের ওপর যেন ঘন অবগুণ্ঠনের মতো ছড়িয়ে পড়ে রাত্রির কালো ছায়া। হীরাপুরের যে অঞ্চলে নিরালা লজ বাড়িটি অবস্থিত, তার আশেপাশে আর কোনো বাড়ির জটলা নেই। এই বাড়িখানার মধ্যে দিয়ে গৃহস্বামীর বুদ্ধি ও সুরুচির ছাপ সুস্পষ্ট ফুটে ওঠে। চমৎকার দোতলা বাড়িখানা, লাল রং, আধারের বুকে আবছা ছায়ার মতো অটুট গাম্ভীর্য নিয়ে দণ্ডায়মান।
দূরের কোন একটা পেটা ঘড়ি জানিয়ে দিল রাত 10টা বাজে। বাড়ির ঠিক পেছনেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুজন লোককে, সুদীর্ঘ তাদের দেহ, ভারী ওভারকোটের সারা দেহ আবৃত, মুখের নিচের অংশ ওভারকোটের কলারে ঢাকা, মাথার নাইট ক্যাপটা নেমে এসে মুখের ওপর দিকের খানিকটা অংশকেও আবৃত করেছে, হাতে টর্চ, কোমরে রিভলভার, লোডেড। এই ধরনের লোডেড রিভলভার নিয়ে চলাফেরা বিপজ্জনক জেনেও তারা এইভাবেই বাড়ি থেকে বের হতে বাধ্য হয়েছে। দোতলার ঘরে আলো জ্বলছে, নিরালা লজের দোতলার একখানা ঘরে বসে কে যেন একটা বেহালা বাজাচ্ছে, বাতাসের তরঙ্গে তরঙ্গে ভেসে যাচ্ছে মিষ্টি রাগিনীর করুণ মূর্ছনা, হৃদয়ের সীমাহীন বেদনা যেন ব্যথার আকারে ঝরে ঝরে পড়ছে ওই মিষ্টি রাগিনীর মধ্য দিয়ে। বেহালার তারের ওপর আঘাতের পর আঘাত পড়ে, সুরের পর সুরের তরঙ্গ ছড়িয়ে বাতাসকে যেন ভারী করে তোলে। অকস্মাৎ দূরে কোন একটা জীবন্ত অশরীরী যেন হঠাৎ প্রাণ পেয়ে জেগে ওঠে। দীর্ঘকায় একটা লোককে এগিয়ে আসতে দেখা যায়। কে এই লোক, কি তার উদ্দেশ্য, কেন সে আপাদমস্তক কালো আবরণে আবৃত করে এভাবে এগিয়ে আসছে নিরালা লজের দিকে? বাড়ির পেছনে ওভারকোট গায়ে দিয়ে দণ্ডায়মান দুজন লোকই যেন এবার একটু সচকিত হয়ে ওঠে। কালো মূর্তিটিকে দেখবার জন্যই যেন তারা দুজনে এতক্ষণ ধরে ওখানে অপেক্ষা করছিল। তবে কি তারা আগেই জানত যে এখানে ওই কালো মূর্তির আবির্ভাব ঘটবে? কালো মূর্তি এগিয়ে চলেছে নিরালা লজের দিকে। গলা শোনা যায় একটি উত্তেজিত মানুষের, বেহালার শব্দ এই আকস্মিক কুকুরের ডাকে থেমে গেছে। একজন লোক দোতলার বারান্দায় এসে দাঁড়ায়। কালো মূর্তি এবার ওই লোকটিকে দেখেই তার হাতটা তোলে, হাতে তার একটা ঝকঝকে রিভলভার, অগ্নি উদ্গারের নেশায় যেন উন্মাদ। বারান্দায় দাঁড়ানো লোকটির দিকে চেয়ে সে রিভলভারের লক্ষ্য স্থির করে। পেছন থেকে বজ্রকণ্ঠে ধ্বনিত হয়। ওভারকোট গায়ে লোক দুটির হাতে চকচক করে দুটি রিভলভার। একটি মুহূর্ত কালো মূর্তি শ্যাঁত করে পাশেই একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়ায়। দুজনের হাতের রিভলভারই একসঙ্গে গর্জে ওঠে, পোড়া বারুদের গন্ধ বাতাসকে ভারী করে তোলে। মুহূর্তের মধ্যে শান্ত প্রকৃতি যেন বিভৎস আকার ধারণ করে। কালো মূর্তির গায়ে না লেগে রিভলভারের গুলি গাছের গায়ে বিদ্ধ হয়। কালো মূর্তি গুঁড়ি মেরে পাশের ঝোপের মধ্যে আত্মগোপন করে। ওভারকোটে আবৃত মূর্তি দুটিকে এবার আর চিনতে কষ্ট হয় না, দীপক চ্যাটার্জি আর তার বন্ধু রতনলাল। দুজনেই ছুটে চলে যায় ঝোপটার দিকে। ঝোপ জঙ্গল ভেদ করে তারা ছুটে চলে সেই কালো মূর্তির সন্ধানে। তাকে খুঁজে বের করতেই হবে, এই যেন ওদের পণ। কাঁটায় আর বাঁশবনে তাদের হাত পা ছড়ে যায়। এক হাঁটু কাঁদা ভেঙে জঙ্গলের মধ্য দিয়ে তারা ছুটে চলে লোকটিকে দেখবার আশায়। কিন্তু ব্যর্থ তাদের এই কঠোর পরিশ্রম। ঝোপের মধ্যে বা তার আশেপাশে জনমানবের চিহ্ন দেখতে পাওয়া যায় না। রাত্রির নিকষ কালো আঁধারের মধ্যেই যেন সেই কালো মূর্তির বিসর্জন ঘটেছে। দীপক আর রতন হতাশ হয়ে বেরিয়ে আসে ঝোপ জঙ্গলের মধ্য থেকে। প্রবহমান বাতাস শুধু একবার ক্ষীণ কান্নার আবর্তে দুজনের মনে বিভ্রান্তি সৃষ্টি করে। দুজনে পায়ে পায়ে হেঁটে এগিয়ে চলে নিরালা লজের দিকে। বিগত ঘটনা যেন
মুহূর্তের একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিচ্ছু নয়। নিরালা লজের সদর দরজার উপর পরপর দুবার আঘাত পড়ে। দোতলা থেকে প্রশ্ন ভেসে আসে। দরজা খুলুন, আমি দীপক চ্যাটার্জি। দীপকের কণ্ঠে অসহনীয় গাম্ভীর্য। দরজা খোলো। দোতলা থেকে কার কণ্ঠে যেন ধ্বনিত হয় আদেশের সুর। যে লোকের জীবন মাত্র কয়েকটি মুহূর্ত পূর্বে অজ্ঞাত আততায়ীর হাতে বিপন্ন হয়েছিল, তার এই অবিচলিত স্বর দীপক ও রতন দুজনকেই মুগ্ধ করে। দরজা খুলে যায়, ভেতরে প্রবেশ করে দুজনে। সামনে দাঁড়িয়ে একজন বিশালকায় পেশি বহুল লোক, গায়ের রং মিশমিশে কালো, চোখে মুখে অদ্ভুত একটা নিষ্ঠুরতার ছাপ, একটি গ্রানাইটে খোদা প্রস্তর মূর্তি যেন, কপালে বিরাট একটা কাটা দাগ। ওদের ওপরে নিয়ে আয়। কণ্ঠস্বর ভেসে আসে, কোন এক সুদূরের আহ্বান যেন, কিন্তু সেই কণ্ঠস্বরের মধ্যে এমনই একটা মাদকতা মেশানো যে তা মানুষকে হুকুম মেনে চলতে বাধ্য করে। দীপক আর রতন ভিনো নামদারি লোকটাকে অনুসরণ করে। আঁকা বাঁকা সিঁড়ি, সিঁড়ির মুখেই একটি বড় হল ঘর, ঘরের সামনেই মোটা শিকল দিয়ে বাঁধা বিরাট একটা গ্রেহাউন্ড, দু চোখে তার যেন জল জলে ক্ষুধিত দৃষ্টি। দীপক আর রতনকে দেখেই কুকুরটি তীব্র স্বরে ডেকে ওঠে, চোখ দুটো তার জ্বলে ওঠে পৈশাচিক আনন্দে। জেমে জেমে! ভেতর থেকে লোকটি বেরিয়ে আসে, পরনে নাইট গাউন, হাতে সিগার। জেমে জেমে! ফ্রেন্ড ফ্রেন্ড, চুপ করো। রতনলাল অবাক বিস্ময় লক্ষ্য করে, এই লোকটি আর কেউ নয়, স্বয়ং লোকেন হালদার। নমস্কার মিস্টার চ্যাটার্জি, আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ, আপনি আমার জীবন রক্ষা করেছেন। আমি তো রক্ষা করবার মালিক নই মিস্টার হালদার, আপনাকে রক্ষা করেছে আপনার নিয়তি। এর আগে চোখের সামনে দিয়ে দু দুটো খুন হয়ে গেল, কই বাঁচাতে পারলাম না তো তাদের। তবু আপনি যদি আজ না আসতেন তাহলে সে কথা থাক, কতগুলি জরুরি কথা আছে আপনার সঙ্গে, যে কারণে এত রাতে আপনাকে বিরক্ত করতে এসেছি। বেশ, আসুন আমার সঙ্গে পাশের ঘরে। ভিনো, ইউ মে গো নাও। ভিনো প্রস্থান করে। লোকেন হালদার দীপক আর রতনকে নিয়ে প্রবেশ করে পাশের ঘরটিতে। বড় আলোটা নিভিয়ে দিই, কি বলেন দীপকবাবু? অল্প পাওয়ারের নীল আলো জ্বেলে দিলেই চলবে, আপত্তি নেই। বড় আলোটা নিভিয়ে দেয় লোকেন, জ্বেলে দেয় ছোট নীল আলোটা। স্বপ্ন নীল আলোয় ঘরের মধ্যে একটা মায়াময় পরিবেশের সৃষ্টি হয়, কেমন যেন রহস্যময়, স্বপ্ন মাখা। হাতে সিগারেটটাতে মৃদু টান দিয়ে লোকেন শুরু করে। প্রথম থেকেই বলতে শুরু করছি মিস্টার চ্যাটার্জি, আপনি যা শুনতে চান। আমার নাম লোকেন হালদার নয়, তা জানি, এবং আপনার মাসিমার বাড়িও এটা নয়, কি বলেন? আপনি তো জানেনই। একটু খবর না রাখলে এত বড় জিনিসটার রহস্যভেদ করতে পারতাম না আমি। পেরেছেন? নিশ্চয়ই পেরেছি। যেমন জেনেছি আপনার নাম লোকেন হালদার নয়, আপনি হচ্ছেন রসময় গোস্বামী, এই মিলের শিকি অংশের অংশীদার। মিলের সুনাম নষ্ট হচ্ছে দেখে নিজেই ছদ্মনামে ভেতরের ব্যাপারটা খোঁজ নেবার আশায় এখানে এসেছেন, কিন্তু কোনো সূত্রই বের করতে পারেননি। উপরন্তু আততায়ীর গুলিতে আপনার প্রাণ বিপন্ন হয়ে উঠেছিল। সত্যি আই এম এক্সট্রিমলি সরি মিস্টার চ্যাটার্জি, আমি পারলাম না এই মিস্ট্রি ভেদ করতে। কিন্তু আপনার পরিচয় যে অদ্ভুত উপায় আমি জানতে পেরেছি, তেমনি জেনেছি এই ফ্যাক্টরির রহস্যময় ক্রিমিনাল কে। কে মিস্টার চ্যাটার্জি? এখনো সময় হয়নি, আর কিছুক্ষণ ধৈর্য ধরুন, রাত শেষ হোক। কালকেই আপনারা ফ্যাক্টরি বিক্রি করে ফেলবেন বলে সিদ্ধান্ত করেছেন না? মিস্টার আগরওয়ালার সঙ্গে পত্র মাধ্যমে সে কথাই হয়েছে, তিনি কাল সকালে এলেই
আসল অপরাধীকে কালকেই গ্রেপ্তার করব মিস্টার গোস্বামী ওরফে মিস্টার হালদার। ও নামে ডেকে আর লজ্জা দেবেন না। লজ্জা দিচ্ছি না, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি দীপক চ্যাটার্জি নন যে এত বড় রহস্যময় কেসের সমাধান করতে পারেন, কিন্তু তবুও আপনি যতটা করেছেন তা প্রশংসার দাবি রাখে। দীপকের কণ্ঠস্বর উদার। তাহলে আসল আসামি কালকেই ধরা পড়বে তো? আজ তাহলে আসি মিস্টার গোস্বামী। এমন সময় কুকুরটা সজোরে ডেকে ওঠে আবার। কি হলো আবার? ভিনো ভিনো, জিমিকে একটু সামলে রাখ। দীপক হঠাৎ জানলায় দাঁড়িয়ে বাড়ির পেছনের ঝোপটার দিকে রিভলভার তুলে পর পর দুবার ব্ল্যাঙ্ক ফায়ার করে। প্রচন্ড শব্দে সারা বাড়িখানা যেন কেঁপে ওঠে। কি হলো কি মিস্টার চ্যাটার্জি? কিছু না, আপনার বাড়ির পাশে সেই অদৃশ্য মূর্তি আত্মগোপন করেছিল, এবার সে পলায়ন করল, তাই জিমির এই আকস্মিক চিৎকার। আশ্চর্য, এই ধরনের স্টার্ন ক্রিমিনাল যে পৃথিবীতে থাকতে পারে ধারণা ছিল না আমার। পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা আমাদের ধারণার বাইরে মিস্টার গোস্বামী। যাক, চলি আজকের মতো, রাতে একটু সাবধানে থাকবেন। শুভরাত্রি। রতনকে নিয়ে দীপক ঘর ছেড়ে বেরিয়ে যায়। পরদিন বেলা 10টা, ফ্যাক্টরির অফিস ঘরে জরুরি অধিবেশন বসেছে। সেখানে উপস্থিত রয়েছে মাত্র 5 জন লোক। ফ্যাক্টরির অর্ধেক অংশের মালিক মিস্টার অম্বিকা প্রসাদ আগরওয়ালা, লোকেন হালদার ছদ্মনামধারী রসময় গোস্বামী সিকি অংশের মালিক, ফ্যাক্টরির পরিচালক এবং বাকি অংশের মালিক বিনয় সমাতার, ফ্যাক্টরির ম্যানেজার বিকাশ রায় এবং ডিটেকটিভ দীপক চ্যাটার্জি। অধিবেশনে কথা শুরু হয়। রসময় গোস্বামী উঠে দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আমি আজ বিশেষ কারণেই বাধ্য হয়ে আমাদের মধ্যে এই গোপন অধিবেশনে মিলিত হয়েছি। আমি জানি আপনারা সকলেই বিচলিত, আপনাদের মন আজ অত্যন্ত চঞ্চল। এত বড় লাভজনক ফ্যাক্টরি অত্যন্ত অল্প মূল্যে বিক্রি করা হচ্ছে, এটা নিশ্চয়ই আপনাদের মনে অত্যন্ত আঘাত দিচ্ছে। কিন্তু এই ফ্যাক্টরির নামে যা দুর্নাম রটেছে তাতে আমরা এটাকে প্রায় সিকি মূল্যে বিক্রি করে দিতে প্রস্তুত হয়ে গেছি, আমাদের 3 জন অংশীদারেরই এই মত। কিন্তু এই দুর্নাম থেকে কোম্পানিকে রক্ষা করলে আর হয়তো এই প্রয়োজন থাকে না। হয়তো আসল খুনি ধরা পড়লে এই আসন্ন বিপদ থেকে কোম্পানি রক্ষা পায়। আমাদের সুরিদ এবং বন্ধু বিখ্যাত গোয়েন্দা দীপক চ্যাটার্জি আমাকে কথা দিয়েছেন যে তিনি আসল খুনিকে গ্রেপ্তার করবেন। তিনি আজই নাকি এই খুনিকে তুলে ধরবেন আমাদের চোখের সামনে। আমরা এই কথাটা জেনে খুবই আনন্দিত হয়েছি। ঘরের মধ্যে অখণ্ড নীরবতা। একটা ছুঁচ পড়লেও যেন শব্দ হয়, এমনই স্তব্ধতা ঘরের মধ্যে বিরাজ করতে থাকে। এমন সময় ঘরের মধ্যে প্রবেশ করে দারোগা বামাপদ বক্সী, সঙ্গে 3 জন কনস্টেবল আর রতনলাল। বামাপদ বক্সী প্রশ্ন করে দীপকের দিকে চেয়ে। কই দীপকবাবু, আপনি রতনবাবুকে দিয়ে খবর পাঠিয়েছেন থানায় যে খুনি নাকি গ্রেপ্তার হয়ে গেছে? গ্রেপ্তার না হলেও এক্ষুনি হবে। আপনি প্রস্তুত হয়ে এসেছেন তো? হ্যাঁ নিশ্চয়ই, সবকিছু রেডি। সুসমাচার, আর দেরি করবার কোনো প্রয়োজন নেই মিস্টার বক্সী। আপনি পরপর ফ্যাক্টরিতে যে 4টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার নায়ক এবং যে দুর্ঘটনা ঘটেছিল তার সঙ্গে প্রত্যক্ষ জড়িত ফ্যাক্টরির সিকি অংশের অংশীদার বিনয় সমাদ্দার ওরফে হরদেও পাণ্ডেকে গ্রেপ্তার করুন। হরদেও পাণ্ডে, বিনয় সমাদ্দার? সকলে একসঙ্গে চমকে ওঠে সে কথা শুনে। ঘরের মধ্যে বজ্রপাত হলেও বোধহয় সকলে এতটা চমকে উঠত না। ফ্যাক্টরি পরিচালনার ভার ছিল ওর হাতে। ফ্যাক্টরিতে কি পরিমাণ লাভ হয় তা ওর চেয়ে আর কেউ বোধহয় বেশি বুঝবে না। এই প্রচুর লাভ দেখেই ওর মাথার মধ্যে একটা প্ল্যান এসে ঢুকল। সামান্য মাত্র 4 আনার অংশীদার হবার পরিবর্তে যদি সারা ফ্যাক্টরির মালিক হওয়া যায় তবে যে প্রচুর অর্থ পাওয়া যাবে সেই চিন্তাই ওর মনকে উদ্দামতায় ভরিয়ে তোলে। ঠিক এই সময় ঘটল এক বিপর্যয়। ওর 2 জন পার্টনার যে তাদের অংশ বিক্রি করতে রাজি নন তা উনি বেশ ভালো করেই বুঝতে পারলেন। ওর আশার মূলে কুঠার আঘাত হল। উনি তখন প্ল্যান করতে লাগলেন কি করে গোটা ফ্যাক্টরির মালিক হওয়া যায়। সেই সময় ওর মনে পড়ল যে অঞ্চলে মিলটা স্থাপিত সেটা আগে ছিল একটা ভুতুড়ে বাড়ি। এই সুযোগকে উনি পরিপূর্ণভাবে কাজে লাগাবার জন্য সচেষ্ট হয়ে উঠলেন।
উনি ফ্যাক্টরির কুলি মংলুকে মোটা অর্থের বিনিময়ে বশীভূত করে চাইলেন তাকে দিয়ে ফ্যাক্টরির মধ্যে আতঙ্কের সৃষ্টি করতে। লম্বা লম্বা রণপায় লাগিয়ে কালো পোশাকে মাথা থেকে পা পর্যন্ত আবৃত করে জ্যোৎস্নাময় রাত্রে ঘন ঘন একটা মূর্তিকে ঘুরে বেড়াতে দেখা গেল। লোকে মনে করল ওটা বোধহয় অভিশপ্ত প্রেতাত্মা। ও হ্যাঁ, একটা কথা, ইতিমধ্যে নিজের সার্টিফিকেটে নিজে এসে হরদেও পাণ্ডে ছদ্মনামে কোম্পানিতে কাজ নিয়েছিলেন সব কিছু ব্যাপারটা পরিচালনার জন্যে। মিলের সরকার অতুল্য ঘোষও ছিলেন ওরই হাতের লোক। মিলের দুজন ম্যানেজারকে উনি মংলুর সাহায্যে খুন করান, হাতে বিষাক্ত ক্যাপ লাগিয়ে তাদের গলা টিপে হত্যা করা হলো। এই ক্যাপের সঙ্গে থাকতো সরু সরু কাঁটা, তাতে বিষ মাখানো থাকতো। সেই বিষ তাদের শরীরে সঞ্চারিত হয়ে সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু আসন্ন করে তুলত। এমনিভাবে ঘটনা যখন এগিয়ে চলেছিল তখন এলেন আমার বন্ধু বিকাশ রায়, এখানকার ম্যানেজার হয়ে এলাম আমি তার আমন্ত্রণে এই বিষয় তদন্ত করতে। হীরাপুরের অসময় গোস্বামীর যে বাড়ি আছে তার নাম নিরালা লজ, উনি লোকেন হালদার ছদ্মনামে এখানে এলেন ভেতরের ব্যাপারটা জানবার জন্যে। ট্রেনে ওর সঙ্গে আমার পরিচয় ঘটেছিল, তখন ওর সাধারণ ছদ্মবেশ অথচ সেকেন্ড ক্লাসে ভ্রমণ আমার কেমন যেন আশ্চর্য বলে মনে হয়েছিল। যাকে এখন আমাদের আগমনে মংলু আর অতুল্য ঘোষ আর এসব কাজ করবে না বলে ওকে জানিয়ে দিল। মংলুর হাত রিভলভারের গুলিতে জখম হয়েছিল, তাই সে অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। এমনকি ওরা বলে আর বেশি চাপ দিলে ওরা পলায়ন করবে। এদিকে ইতিমধ্যে একটা দুর্ঘটনা ঘটে ফ্যাক্টরিতে, কয়েকজন শ্রমিক নাট খুলে যাবার ফলে মেশিনের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে। এই ব্যাপারটাতে শ্রমিকদের আতঙ্ক বেড়ে যায়। অতুল্য ঘোষ সব ভুতুড়ি কীর্তি বলে প্রচার করে আর শ্রমিকদের ভীত আর কারখানাকে পঙ্গু করে তোলে। এত দূর এগোনোর পর যদি সবকিছু নষ্ট হয় তবে তা মস্ত বড় মারাত্মক ব্যাপার, সন্দেহ নেই। কাজে এবার উনি নৃশংস হয়ে উঠলেন। এদিকে মংলুও নেশাতে অভ্যস্ত ছিল, সে এবার ভয় দেখালো আরও বেশি টাকা না দিলে সে সব সিক্রেট প্রকাশ করে দিতে বাধ্য হবে। এবারে তাই নিরুপায় হয়েই উনি মংলুকে হত্যা করেন এবং পরে সব প্রমাণ নষ্ট করবার জন্যে অতুল্য ঘোষকেও। আবার পরপর দুটো খুন হয়ে যাওয়াতে আরও বেশি গুজব রটে গেল কোম্পানির নামে, অজস্র বদনাম ছড়িয়ে পড়ল, দলে দলে শ্রমিকেরা পলায়ন করল, কারখানা প্রায় পঙ্গু হয়ে উঠেছে। ঠিক এমনি সময় উনি করে ফেললেন একটি মারাত্মক ভুল, অতুল্য ঘোষকে খুন করবার সময়। অতুল্য ঘোষকে একখানা চিঠি লিখে উনি রাত দুটোয় কোম্পানির বাগানে যেতে বলেন, কিন্তু সেই চিঠি তার কাছ থেকে পড়ে কোনোভাবে আমাদের হাতে আসে। তাছাড়া সেদিনই কোম্পানির বাগানে অতুল্য ঘোষকে হত্যা করে পালাবার সময় একখানা রুমাল ওর পকেট থেকে পড়ে যায়, তার কোণে লেখা ইংরেজি অক্ষর বি। এই দুটো মারাত্মক প্রমাণ আমাদের হাতে আসাতেই চুপ করুন, এই দুটোই আমার বিরুদ্ধে এত বড় অভিযোগ আনবার এবং প্রমাণ করবার শ্রেষ্ঠ অস্ত্র নয়। যদি আমাকে এত মূর্খ ভেবে থাকেন তবে ভুল করেছেন আপনি। বিনয় সমাজ তার চেয়ার থেকে যেন লাফিয়ে উঠে দাঁড়ান। অত উত্তেজিত যে আপনি হবেন তা আমি জানতাম মিস্টার সমাদার, আমি স্বীকার করছি আপনি চতুর, কিন্তু ভুলে যাবেন না আমি ও দীপক চ্যাটার্জি, আপনার বিরুদ্ধে আরও প্রত্যক্ষ প্রমাণ আছে। আপনার ফিঙ্গারপ্রিন্ট যুক্ত সেই মারাত্মক পয়জনাস ক্যাপও আমরা হরদেও পাণ্ডে ওরফে আপনার ঘর থেকে খুঁজে পেয়েছি, সেটা উপস্থিত স্থানে রক্ষিত আছে। আর আপনি যে বিরূপাক্ষ হোড় এই ছদ্মনামে এই কোম্পানিটা ওদের কাছ থেকে কিনতে চেয়েছিলেন তা প্রমাণ করাও আমার পক্ষে কষ্টকর হবে না মিস্টার সমাদার। আর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছেন আপনি নিজে। তার মানে? বামাপ্রতুর প্রশ্ন। এই দেখুন বলে দীপক মিস্টার সমাদারের চোখের কালো চশমা আর মুখের নকল কোঁপ একটানে খুলে ফেলে, দেখা যায় অবিকল হরদেও পাণ্ডের মুখ। ফ্যাক্টরির সকলে সাক্ষী দেবে হরদেও পাণ্ডে আর আপনি একই লোক। বামাপদ এতক্ষণ যেন ওঁত পেতেই ছিল, এইবার সে সুযোগ পেয়ে রিভলভার হাতে সদম্ভ পদক্ষেপে এগিয়ে আসে। তার হুকুমে জমাদার তক্ষণি মিস্টার সমাদ্দারের হাতে হাত করা পরিয়ে দেয়। পুলিশের দল মিস্টার সমাদ্দারকে নিয়ে প্রস্থান করে। বামাপদ বক্সি বলে, দেখলেন তো দীপকবাবু, আগেই বলেছিলাম বামাপদ বক্সি আততায়ীকে গ্রেপ্তার করবেই।
সকলে চলে গেলে রসময়বাবু ও আগারওয়ালা একত্রে দুখানা চেক তুলে দেন দীপকের হাতে। মোটা টাকার অঙ্ক 10,000। আরে এটা আবার কেন? আমাদের খুশি। দীপক কোনো উত্তর দিতে পারে না। আমরাও আমাদের খুশি মতো এখানেই গল্পের উপর যবনিকা টানলাম। অবশ্য আশা রাখছি দীপক চ্যাটার্জি শিগগিরই আবার আপনাদের সঙ্গে দেখা করবে পরবর্তী ঘটনার সূত্র ধরে। শেষ হল শ্রী স্বপন কুমারের সৃষ্টি গোয়েন্দা দীপক চ্যাটার্জির গল্প বিফল স্বপ্নর দ্বিতীয় এবং অন্তিম পর্ব। নমস্কার।